আসসালামু আলাইকুম পাঁচোক্ত নামাজের কী ফজিলত এবং চিকিৎসা বিজ্ঞান কি বলছে এবং হাদিস অনুযায়ী যে কোনোক্ত নামাজের আসলে আল্লাহর যে নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হবে এবং এই নামাজের বিশেষ তাৎপর্যসহ বিস্তারিত কথা বলব এই ভিডিওতে সঙ্গে থাকতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে দেখি যে পাচক্ত নামাজের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার মুখের জ্যোতি কমে যায় যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় তার আয় রোজগার বরকত কমে যায় যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার শরীরের শক্তি কমে যায় যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় তার সন্তান দ্বারা কোনো উপকার আসে না যে ব্যক্তি ঈশার নামাজ ছেড়ে দেয় তার রাতের ঘুম থেকে সুখ কমে যায় এ বিষয়ে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানের কিছু তথ্য এখানে দেওয়ার চেষ্টা করব পাচক্ত নামাজের ফজরের সময় নামাজ আদায় করলে সারা রাত ঘুমের পর হালকা অনুশীলন হয়ে যায় এই সময় পাকস্থলী খালিয়ে থাকে তাই কঠিন অনুশীলন শরীরের জন্য ক্ষতিকর এই সময় নামাজ আদায় করলে নামাজি অবসাদগ্রস্ততা এবং অচলতা থেকে মুক্তি পায় মস্তিষ্ক ফ্রি হয়ে পুনরায় চিন্তা করার জন্য প্রস্তুত হয়ে যায় জোড়ের সময় মানুষ জীবিকার জন্য দুপুর পর্যন্ত বিভিন্ন কাজ করে এতে ধুলা ময়লা বিষাক্ত কেমিক্যাল শরীরে লাগে দেহের জীবাণু সংক্রমণ করে অজু করলে এইসব দূর হয় এবং ক্লান্তি দূর হয়ে দেহে পুনর্জীবনী লাভ করে আসলে এ সময় নামাজ আদায় করলে অতিরিক্ত অবসাদগ্রস্ততা অবচেতন অনুভূতির আক্রমণ থেকে বাঁচা যায় মানসিক চাপ ও অস্থিরতা কমে যায় নুরানি রশ্মি নামাজিকে প্রশান্তি দান করে মাগরীবের সারাদিন মানুষ জীবিকার জন্য শ্রম ও কষ্টের মধ্যে কাটায় মাগরীবের সময় উজু করে নামাজ আদায়ের ফলে আত্মিক এবং দৈহিক প্রশান্তি লাভ হয় এবার দেখা যায় এশার নামাজের বিষয়ে মানুষ কাজ শেষ করে বাসায় ফিরে রাতের খাবার খায় এ সময় খেয়ে শুয়ে পড়লে বিভিন্ন রোগ হতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন অল্প ব্যায়াম করে বিছানায় গেলে কোনো সমস্যা হবে না এশার নামাজ ব্যায়ামের চেয়েও বেশি উপকারী এ নামাজ আদায়ে শান্তি পাওয়া যায় খাদ্য হজম হয় এবং অস্থিরতা দূর করে ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে